আজি আমি আপনার নিয়ে যাব ইতিহাস ও সংস্কৃতির শহর সুবর্ণপুর কু প্রথম পর্যায়ে চালু দেখা সুবর্ণপুর ইষ্টদেব সুবর্ণমেরু মহাদেব মন্দির শহর মধ্যে স্থিত এই মন্দির নিকটরে বহি যাই পুণ্যতয়া তেল নদী এর কুড়ুকুড়ু নাদ মনমুগ্ধ করে নিয়ে এঠা আসুথিবা ভক্ত মানকর সুবর্ণপুর অষ্টসমূহ মধ্যে সুবর্ণমেরু হচ্ছেন শ্রেষ্ঠ সুবর্ণপুর ইতিহাস ও সুবর্ণমেরু মধ্যে রয়েছে অতি ঘনিষ্ঠ সম্পর্ক সমবংশী রাজা মানক দ্বারা নবম দশম শতাব্দীর প্রথমে এই মন্দির নির্মাণ করা যাই কিন্তু মূল মন্দিরটি তেল নদীরে বুড়ি যাই নষ্ট হয়ে যাই পরবর্তী মুহূর্তে অর্থাৎ বর্তমান যে মন্দিরটি আপনার দেখুঁচ তাহা সম্বলপুর চৌহান রাজবংশী শাসক মানক দ্বারা সপ্তদশ শতাব্দীরে নির্মাণ করা যাই ইতিহাস অনুসারে সুবর্ণমেরু মন্দির সহ জলসাই বিষ্ণু আদিত্যদেব এবং কেশবঙ্কর মন্দির মধ্যে রয়েছে এই মন্দিরকু মাড়ি অর্থাৎ থনাপতি মানে পূজার্চনা করে আসুচার শিবরাত্রি শীতল ষষ্ঠী ও শিব চতুর্দশী হচ্ছে এঠাকার মুখ্য পর্ব নীতিদিন বহু সংখ্যার শ্রদ্ধাড় মানে দেবদেব মহাদেব দর্শন করা এঠাক আসি থাকে